ভোটের আগে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে নাম জড়িয়েছে মহুয়া মৈত্রের। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রকে বহিষ্কারও করা হয়েছিল, তখন তার পাশেই দাঁড়িয়েছিল তৃণমূল। লোকসভা নির্বাচনে আবার একই কেন্দ্র থেকে মহুয়াকে প্রার্থী করেছে দল। তার সেই কেন্দ্র থেকে রবিবার ভোটের প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে তার সভা শুরু হতে চলেছে। এর আগে কৃষ্ণনগরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তখনও তৃণমূল বিজেপি কেউই আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করেনি, এখন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল বিজেপি উভয়েরই প্রার্থী ঘোষণা হয়ে গেছে। বিজেপির টিকিট সেখানে ভোটে দাঁড়াচ্ছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। শেষ পর্যন্ত চোট সারিয়ে ভোটের মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঘাত পাওয়ার পর এটাই তার প্রথম সভা। হাওড়ার ডুমুরজলা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12:30 নাগাদ সভাস্থলে পৌঁছেছেন তিনি। মমতাকে দেখে তারা শঙ্খধ্বনির মাধ্যমে শুভেচ্ছা জানান। তাদের দিকে হাত নেড়ে উৎসাহ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস, তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয়, যাতে ওদের মুখোশটা খুলে দেয়। পার্টি এমনি যদি আপনারা জেতেন, বলছেন 400 উপর সিট পাবে, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত, বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত, সে বিয়ে থেকেও দিয়ে দেয়, আর না জানে না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে পড়ে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়, স্টেটের ইলেকশনে এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না, বাংলায় গো হারা হারবে এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের, কেন বলুন তো, না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল, স্বাস্থ্য সাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24।